নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধু ও সদস্যকে জানাই সাদর স্বাগতম। আজ আমরা আলোচনা করব মা দুর্গা কিসে আসবেন আর কিসে যাবেন, তা পঞ্জিকা না দেখেও কিভাবে আমরা জেনে যাব সেই বিষয়ে। এবছরের দুর্গাপুজোর আর মাত্র 28 দিন বাকি। মা দুর্গা কিসে আসবেন, কিসে যাবেন, তা জানার জন্যে আমাদের অনেক আগ্রহ। তাহলে তার আগে চলুন এটি কিভাবে আমাদের শাস্ত্রে বলা হয়েছে সেটি জেনে নিই। প্রাচীনকাল থেকেই দেবী দুর্গার আগমন ও গমনের জন্য নানা ধরনের যানবাহনের উল্লেখ মেলে শাস্ত্রে। কখন কোন বাহন ব্যবহার করবেন দেবী দুর্গা সেই সূত্রটিও বলা আছে। আমরা জানি পুজোর সপ্তমীতে, মানে সপ্তমী তিথিতে দুর্গা দেবীর আগমন, আর গমন দশমী তিথিতে। এই দুটো দিন সপ্তাহের কোন বারে পড়ছে তার উপরে নির্ভর করে দেবী কিসে আসবেন বা কিসে যাবেন, যেমনটি শাস্ত্রে বলা হয়েছে। সেখানে বলা হচ্ছে, রবৌ চন্দ্রে গজারূঢ়া ঘটকেই শনি ভৌময় গুরৌ শুক্রেই চ দোলায়াং নৌকায়াং বুধ ভাসরে। এই শ্লোকে দুই লাইনে চারটি অংশ রয়েছে। শুরুতেই বলা হচ্ছে রবৌ চন্দ্রে গজারূঢ়া, অর্থাৎ সপ্তমী তিথি যদি রবিবার বা সোমবার পড়ে তাহলে দেবী দুর্গার আগমন হবে গজে, অর্থাৎ হাতিতে। একইভাবে দশমীও রবি বা সোমে পড়লে দুর্গার গমন হবে গজে। এর পরের শ্লোকটিতে বলা হচ্ছে ঘটকেই শনি ভৌময়, অর্থাৎ শনি বা মঙ্গলবার সপ্তমী পড়লে দেবীর আগমন হবে ঘটকে বা ঘোড়ায়। দশমীও শনি বা মঙ্গলবারে পড়লে গমন হবে ঘটকে, অর্থাৎ ঘোড়ায়। তারপর রয়েছে গুরৌ শুক্রেই চ দোলায়াং, অর্থাৎ বৃহস্পতি বা শুক্রবারে সপ্তমী পড়লে দেবী দোলায় আসবেন, আর দশমী পড়লে দেবী দোলায় যাবেন। আর সবশেষে বলা হচ্ছে কি না, সেখানে বলা হচ্ছে নৌকায়াং বুধ বা আসরে, অর্থাৎ বুধবার। বুধবার যদি সপ্তমী তিথি পড়ে তাহলে দেবীর নৌকায় আগমন, এবং দশমী পড়লে নৌকায় গমন। তাহলে আশা করি পঞ্জিকা না দেখেও কিভাবে দেবী কিসে আসবেন আর কিসে যাবেন তা জানার জন্যে এই যে শাস্ত্রে শ্লোকটি বলা হয়েছে বা সূত্রটি বলা হয়েছে তা এবার থেকে আমাদের কাজে লাগবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর একটি ছোট্ট অনুরোধ রইল, সেটি হলো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল কথা হবে। নমস্কার, ধন্যবাদ।